এন্টারটেইনমেন্ট এখানে চলো এগিয়ে যাই বাংলাদেশ সাথে আছে পাশে আছে জিপিএইচ আগামী অনন্ত সম্ভাবনা নতুন দিনে নতুন ভাব ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আমি নাবিদ মাহবুব, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। এই অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, তাদের আয়োজনে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার হলো চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। প্রথম পর্ব অর্থাৎ আমার আইডিয়া আমার রোবট এর মাধ্যমে 30টি দল থেকে আমরা বাছাই করে পেয়েছি 18টি দল, এবং আজকে আমরা দেখব দ্বিতীয় পর্ব অর্থাৎ তোমার আইডিয়া আমার রোবট, এবং সেই রাউন্ডে আমরা আজকে 3টি দলকে পাচ্ছি। তাদেরকে 6টি রোবট আইডিয়ার নাম দেওয়া হবে, এবং এই 6টি নামই কিন্তু আমরা পেয়েছি দর্শকদের কাছ থেকে, এবং সেখান থেকে তারা বেছে নেবেন যে কোন রোবটটি বানাবেন এবং সেই নিয়ে একটু আলাপ করবেন এবং প্রশ্ন করবেন এবং আইডিয়াও দেবেন আমাদের বিচারক মণ্ডলী। এবং সেই প্রসঙ্গে আমাদের বিচারক মণ্ডলীর সাথে একটু পরিচিত হই আবারও। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। বিটাক অর্থাৎ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার, সেখানকার পরিচালক ডক্টর ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। এই অনুষ্ঠানটি যার ব্রেইন চাইল্ড সিআরআইডি ইউএস এর প্রেসিডেন্ট জনাব মেহেদী শামস। এবং আজকে প্রথমবারের মতো আজকে আমাদের সাথে যিনি আছেন বিচারক হিসাবে, উনি আইইউটি অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, সেখানকার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উনি অধ্যক্ষ, এবং সেখানকার এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সেন্টার সেখানকার প্রধান ডক্টর খন্দকার হাবিবুল কবির। ওয়েলকাম টু দ্য শো। এবং আজকের প্রথম দল টিম কিউরিয়াস। ওকে টিম কিউরিয়াস, আপনারা নিশ্চয়ই কিউরিয়াস যে কোন 6টি বিষয় থেকে আপনারা রোবট বানানোর আইডিয়া নিতে পারেন। আমরা স্ক্রিনে দেখছি সেই 6টি নাম। 1, অটোনমাস বম্ব ডিটেক্টর অ্যান্ড পিকিং সিস্টেম। 2, ওয়েপন ডিটেক্টিং অ্যান্ড সিগন্যালিং। 3, অফিস সার্ভিস রোবট। 4, ডিজিটাল ফিশারিজ। 5, রোবো অ্যাসিস্ট্যান্ট। 6, হোম অফিস সিকিউরিটি সিস্টেম। একটু হয়তো চিন্তা করার প্রয়োজন আছে নাকি? মোটামুটি সবগুলো আইডিয়াই আসলে ভালো লেগে গিয়েছে। ওকে, এটা স্ত্রী বাছাই করার মতন, সবাইকে ভালোবেসেছেন কিন্তু একজনকে সাথে সংসার করতে হবে। ওকে, আমরা এক নম্বর আইডিয়াতে নিতে যাচ্ছি, অটোনমাস বম্ব ডিটেক্টর অ্যান্ড পিকিং সিস্টেম। আপনারা যেহেতু আর্মি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার ধারণা টিচার থেকে স্যার একটু হেল্প হেল্প করবেন আমাদেরকে। আইডিয়া বলো কি করতে চাও। স্যার, আমাদের যে রোবটটা আমরা চিন্তাভাবনা করতেছি সেটা অটোনমাসলি মুভ করবে, এবং সামনে যদি বম্ব ডিটেক্ট মানে বম্ব থাকে তো সেটাকে ডিটেক্ট করবে। তারপরের যে অংশটা সেটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোলে দিয়ে দিবে, আমরা সেটাকে পিক করবো না হচ্ছে সেটা কী করবো সেটা পরে হচ্ছে আমরা ডিসিশন নিতে পারবো ম্যানুয়ালি। আর ডিরেকশন সিস্টেমটা কম্পিউটার ভিশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো হচ্ছে প্রথম অবস্থায় ফার্স্ট ফেজটা ডিটেক্ট করা, এছাড়াও আমরা চেষ্টা করবো অন্য কোনো সেন্সর ইমপ্লিমেন্ট করতে পারি কি না। আচ্ছা, ইমেজ প্রসেসিং দিয়ে করতে গেলে ধরো বাংলাদেশে তো এখন বিভিন্ন রকম বোম, তোমার টেপ দিয়ে পেঁচানো, জর্দার কৌটা, তারপরে তোমার হলো এরকম বিভিন্ন রকম আমরা শুনি দেখি, বা ওই কী বলে যে গ্রানেডের মতো জিনিসও উদ্ধার হচ্ছে। সো তোমরা কোন ধরনের
যেটা হচ্ছে কল্পনা করছি সেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যেটা হয় আর কি, সামনে যখন হচ্ছে আমরা চলতে থাকি ফায়ারিং করতে করতে, তখন সামনে বোম আছে কি না সেটাকে ডিটেক্ট করে পিক করে সরায় ফেলার এই কাজটা আমরা সলভ করার চেষ্টা করবো এই রোবটের দ্বারা। মাইন্ড সুইপার জাতীয় কিছু একটা করতে চাও তোমরা? মাইন্ড সুইপার, সামনে যদি কোনো গ্রেনেড পড়ে থাকে সেই গ্রেনেডটা আমরা হচ্ছে পিক করবো। এটা এটা আইডেন্টিফাই করার মতো এখন মানে কোনো সেন্সরের পরিকল্পনা তোমরা এখনও? বাট দেখো মানে ইমেজ প্রসেসিং দিয়ে হোক বা সেন্সর দিয়ে হোক তোমরা অটোমেটিক্যালি করতে চাও, এটা তোমার তাহলে একটা ইয়া, তো একটু নজর রেখেন, এটা হলো তাহলে একটা ফিচার যেটা তোমরা দিতে চাচ্ছ যে অটোমেটিক আইডেন্টিফাই করবা তোমরা, শুড বি অটোনোমাস। ওকে, যেটা হচ্ছে আমার মনে হয় আমরা ভেহিকলটার উপরে নজর দিতে পারি, যে তোমরা যদি ভেহিকলটা ভালো ভেহিকল হয়, হ্যাঁ, ওইখানে তোমরা কাজ করতে পারো, কারণ এটা কিন্তু দর্শকের আইডিয়া, আমাদের না, সুতরাং আমরা খুব বেশি সরাইতে পারবো না মেইন ইয়ের থেকে। তো এখন তোমার যেটা যদি ট্যাঙ্কের চাকার মতো হয়, তাহলে ধরো তোমার এরকম টেরেন দিয়ে গেল, কোনখানে কি আসে, এবং আমরা ধরে নিলাম যে সামহাও তোমাদের আর্মির ইয়েরা বললো যে ঠিক আছে ওটা মনে হচ্ছে বোম, টেপ প্যাঁচানো ইয়ে, যে বোম থাকুক আর না থাকুক ওইটা ওইখান থেকে সরায় অন্য জায়গায় নিয়ে ইয়ে করতে হবে। তো এইটুকু যদি করা যায় আমার মনে হয়, খলিল ভাই বা করিম ভাই, আপনার কী মনে হয়? ডক্টর হাবিব, যতটুকু আমি টের পেলাম যে ওনারা বলছেন যে হ্যান্ড গ্রেনেড যেটা বাস্ট হয়নি সেটাকে ডিটেক্ট করবে, সো হোয়াট অ্যাবাউট দ্য প্রোটেকশন সিস্টেম অফ ইউর ভেহিকল, মানে এটা বাস্ট হলে কি তোমার রোবটটা নষ্ট হয়ে যাবে? ভেহিকলটা স্যার আমাদের, স্যার মেইন কাহিনী স্যার আমরা নিজেদের জীবনটা বাঁচানো, মানুষের জীবনটা বানানো স্যার, রোবটটা আমরা চেষ্টা করবো কম কস্টে, যদি কোনো কারণে বটের ড্যামেজ হয় একটা মানুষের লাইফ তো সেভ হয়ে যাচ্ছে স্যার, ওই পার্সপেক্টিভে স্যার আমরা মানুষের লাইফ সেভ করার চিন্তা ভাবনা করতেছি। এছাড়াও স্যার বটটা যদি কোনো প্রকার ড্যামেজ করে আমরা চেষ্টা করবো স্যার বোমটা, যেমন একটা গ্রেনেডের মধ্যে বিভিন্ন প্রকার স্প্লিন্টার থাকে স্যার, তো স্যার আমরা চেষ্টা করবো ওটা একটা কেজের মধ্যে বা একটা ছোটো খাপের মধ্যে রাখতে, যদি বাস্ট হয় তখন ওটা স্প্লিন্টারগুলো যাতে ছড়ায় না যায় স্যার। দিস ইজ সামথিং নিউ। আর একটা জিনিস হচ্ছে যে খলিল ভাইয়া যেটা বললেন যে ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে, সো এটা ওইটা সম্পর্কে আসলে আমরা টেকনিক্যালি বেশি জানতে যাচ্ছি যে ওইটা, কারণ এখানে ডিটেকশন কিন্তু সেন্সর বেস হচ্ছে না, ইমেজ প্রসেসে যাচ্ছে। সো সামনে কি আছে তার হচ্ছে প্রথমে আমরা ইমেজটাকে ট্রেন করব কোন একটা অবজেক্টের সাহায্যে কম্পিউটার ভিশন টেকনোলজির মাধ্যমে। তো সামনে যদি হচ্ছে আমরা বম দেখতে পাই কম্পিউটার ভিশনের মাধ্যমে, যদি ওটার প্রেডিকশন যদি করতে পারা যায়, তাহলে স্যার আমরা সিগনাল পাঠাই দিব মেইন কন্ট্রোলারে যে আমার সামনে কোনো বোম আছে। তারপর আমরা ম্যানুয়াল কন্ট্রোলের সাহায্যে যদি ওটা হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা 100% বোম, তাহলে ওটা ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে সরাই নিব, অথবা আমরা হচ্ছে বলে দিব না এটা ফলস প্রেডিকশন, তুমি সামনে চলে যাও। না কিন্তু একটা জিনিস কিন্তু আমি বুঝতে মানে তোমাদের বলছি যে তোমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যে পার্টটা আছে এই মেকানিক্যাল পার্টটা কিন্তু তোমাদের জন্য সবচেয়ে কঠিন, যে ওখানে জায়গা মতো যাওয়া, ওই চাকা ওই উঁচু নিচু বিভিন্ন জায়গায় যে সে যে তোমার ওই পজিশনে পৌঁছাবে সেই ভেহিকেলটা কিন্তু তোমাদের বানানো খুবই টাফ, এটা তোমরা কিন্তু আমি মনে করি যে সবচেয়ে মানে কঠিন বিষয়, সেটা তোমরা কিন্তু মনে রেখো যে তুমি কীভাবে যাবা, তারপর পিক করবা, এটাকে ধরবা, আবার আসবা। তো এই জিনিসটা কিন্তু মানে রিয়েলি যদি আমরা চিন্তা করি যে আমাদের আর্মিরা কিনবে কিংবা সারা পৃথিবীতে মার্কেটিং হবে, ওই জিনিসগুলো তুমি কনফার্ম না করতে পারলে কিন্তু কোনো দিনই কেউ তোমার এটা নিবে না। টিম কিউরিয়াস স্যার, আমরা অটোনোমাস এবং ম্যানুয়াল হচ্ছে মুভিং কন্ট্রোল রাখবো, বোম ডিটেকশন সিস্টেমটা রাখবো, লাইভ স্ট্রিমিং করবো হচ্ছে লাইভ ফিল্ডের মাধ্যমে, এবং সেটার হচ্ছে একটা বেস থেকে কন্ট্রোল করবো, আর ভেহিকেলটা হবে গ্রাউন্ড ভেহিকেল, আর বোম পিকিং অ্যান্ড উইথ কেসিং সিস্টেমের মাধ্যমে এটাকে আমরা রেখে দেবো। এই কয়টা আমরা ফিচার রাখার চিন্তা করছি আর কি। ওকে, ওয়ান্স এগেইন, বোম ডিটেকশনটা কিন্তু মানে এটা কিন্তু কমপ্লিকেটেড টাস্ক, এটা তোমরা মানে একটু মাথায় রাখো যে এটা তোমরা রাখবাই নাকি এটা ইফ পসিবল এরকম টাইপের একটা কিছু যদি মনে করো। ডক্টর খলিল, এটা এটা কি হতে পারে যেহেতু ওরা আর্মি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, রিভার মানে রি ইঞ্জিনিয়ার না করে যদি এটা অলমোস্ট লাইক একটা মজুলার যদি অ্যাপ্রোচ নেয়, এটা কি অন্য কেউ করেছে, এটাকে আমি জাস্ট বসালাম এখানে, ইজ দ্যাট কোশার? স্যার আমাদের যেটা প্রশাসন বা প্রশাসক যাদের যাই বলি আর কি, তাদের কাছে কিন্তু একটা বোমের একটু ডাটা আছে স্যার। ওকে, এই ডাটাটা আমরা ইউজ করি, দেরি গো, এটাকে বলে যে নট রি ইনভেন্টিং দ্য হুইল, কেউ যদি করে থাকে জাস্ট ওইটা নিয়ে বসে এবার বাকি কাজটা আপনারা করলেন। ওকে জি স্যার, গুড গুড লাক টিম কিউরিয়াস, আমরা কিউরিয়াস টু সি হোয়াট ইউ গোইং টু ব্রিং। সময় হাতে আপনাদের রয়েছে 72 ঘন্টা 15,000 টাকা। ওকে, গুড লাক। ওকে, আমরা টিম কিউরিয়াসকে পাঠিয়ে দিয়েছি, তারা তাদের বম ডিটেকশন রোবট বানাবে, আর এই সেই সাথে আমরা চলে যাচ্ছি মেইস সলভিং স্টুডিওতে।
থ্যাংক ইউ সো মাচ আমিত ভাই, আমরা আবারও চলে এসেছি মেথ সলভিং স্টুডিওতে, এবং এবারে আমরা আজকে টিমকে ডেকে নিয়েছি, আমাদের টিম AM22 মাত্র একজন সদস্য বিশিষ্ট। কনফিডেন্ট? জি, মোটামুটি কনফিডেন্ট। দেখা যাক কি হয়, তাই না? অল দ্য বেস্ট। রেডি, স্টার্ট। AM22 এগিয়ে যাচ্ছে, একটু বোধ হয় অন্য পথে গিয়ে আবার ফেরত আসছে, এটা রাইট ট্র্যাক খুঁজছে। বেশ অনেকটা সময় মনে হয় লেগে যাচ্ছে, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি ফিনিশ পয়েন্ট টাচ করতে পারবে। এবং 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 খুব সুন্দরভাবে ব্রিজটা ক্রস করলো এবং ফিনিশ পয়েন্টের দিকেই এগিয়ে যাচ্ছে। আর একটা, দুটো, এবং এবং ফিনিশ পয়েন্টের দিকে পৌঁছে গেল। এবারে আবার স্টার্ট করতে হচ্ছে স্টার্ট পয়েন্টের জন্য। দেখা যাক কত শর্ট টাইমে পৌঁছে যেতে পারে স্টার্ট পয়েন্টের দিকে। সো আসছে একটু আবার প্রথম দিকেই যেরকমটা বেশ অনেক দিকে ছিল সেই দিকটা ঘুরে তারপরে আবার চলে আসছে স্টার্ট পয়েন্টের খুব কাছাকাছি, এবং এবং স্টার্ট পয়েন্টে পৌঁছে গেল 1:37। কেমন লাগছে? ভালোই লাগছে। মানে এতটা কনফিডেন্ট ছিলেন তো যে একটু এদিক ওদিক যাচ্ছে? জি, আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম একটু, এই জন্য একটু টেনশন হচ্ছিল, মানে অনেক বাড়িয়েছিল। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইওর নেক্সট রাউন্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ দিলরুবা সাথী, আমরা মেইস সলভিং স্টুডিও থেকে চলে আসলাম। এবার আমরা নিচ্ছি ছোট্ট একটি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। আমি নবীদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, তাদের আয়োজনে এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে, ওয়াল, আপনারা যেই চ্যানেল দেখছেন এখন, চ্যানেল আই। নলেজ পার্টনার হলো CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো, এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। আজকের দ্বিতীয় দলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, টিম বাইনারি ভিশন। ওকে, টিম বাইনারি ভিশন, এবার আমরা মনিটরে দেখব বা আমরা স্ক্রিনে দেখছি আইডিয়াগুলি, আপনারা বেছে নেবেন এখান থেকে। প্রথম হচ্ছে অটোনোমাস বম্ব ডিটেক্টর অ্যান্ড পিকিং সিস্টেম, আই গেস ইট শুড বি অটোনোমাস বম্ব ডিটেকশন অ্যান্ড পিকিং সিস্টেম, হোয়াট এভার। এটা অবশ্য একটা প্রথম দল নিয়ে নিয়েছে, সুতরাং বাকিগুলো থেকে আপনাদেরকে বেছে নিতে হবে। দুই হলো ওয়েপেন ডিটেক্টিং অ্যান্ড সিগন্যালিং, তিন হলো অফিস সার্ভিস রোবট, চার ডিজিটাল ফিশারিজ, পাঁচ রোবো অ্যাসিস্ট্যান্ট, ছয় হোম অফিস সিকিউরিটি সিস্টেম। আমি একটু আমার টিমের সঙ্গে আলোচনা করে নিই, তারপর আমরা বলতে আছি। আমি আমার টিমের সাথে কথা বলে আমরা ঠিক করলাম, আমরা 3 নাম্বার যে অপশন অফিস সার্ভিস রোবট, আমরা এটা বানাতে চাচ্ছি। ওকে, অফিস সার্ভিস রোবট। আমরা ডক্টর খলিলকে দিয়ে শুরু করি, একটু বলো কি ফিচার তোমরা রাখতে চাচ্ছো। অফিস সার্ভিস রোবট মানে হচ্ছে অফিসের বিভিন্ন সার্ভিসে হেল্প করবে এরকম একটা রোবট। এখন আমরা রোবট কেন ইউজ করি? আমরা রোবট ইউজ করছি মানুষের কাজ কমানোর জন্য বা হেল্পের জন্য। এখন অফিসের ক্ষেত্রে তো বিভিন্ন কাজ বিভিন্ন জন করতেছে, যার যা নির্ধারিত কাজ, কিন্তু দেখা যাচ্ছে সব অফিসে একটা জিনিস কিন্তু নির্ধারিত থাকে যে বিভিন্ন ডেস্কে আমার ফাইল পাঠানো হচ্ছে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বসে আছে, তার চা দরকার, নাস্তা দরকার, বা দেখা যাচ্ছে কোনো জিনিস মানে ফটোকপি করতে দেওয়া হচ্ছে, ফটোকপি করে নিয়ে আসতেছে। তো আমরা চিন্তা করছি একটা রোবট বানাবো যে অফিসের এই কাজগুলোতে হেল্প করবে। আমি আরেকটু ভাবছিলাম যে এইভাবে জাস্ট আমি ভাবছি, মানে তোমাদের জাস্ট ভাবনাটা তোমাদের কাছে আমি তুলে দিলাম আর কি,
যে আমার ধর একটা রোবট থাকবে, আমি অফিসে যেতে পারছি না, আমি মানে 3-4টা কোম্পানি আমার আছে, আমার আমি হয়তো অফিসে যেতে পারছি না, আমি তাহলে বা জামে বসে আছে, আমি এখনও পৌঁছাতে পারি একটা মিটিং, তো মিটিংয়ে আমার হয়তো একটা রোবটে একটা স্ক্রিন থাকলো, একটা ক্যামেরা থাকলো, আমি না গিয়েও সেই বা আমার রোবটের মাধ্যমে আমি হয়তো বা সেই মিটিংটাতে অ্যাটেন্ড করলাম। আবার একটা একটু বুঝতে পারলে তো আমার কথা নাকি, মানে আমার একটা ক্যামেরা থাকবে, আমার মোবাইল আমি জাস্ট দেখে আমি এদিকে তাকিয়ে আমি অফিসটা করে নিলাম যে আমি আসতে পারতেছি না, তোমরা সবাই ঠিকঠাক আছো, আই এম ডুইং দ্য মিটিং ফ্রম মাই মোবাইল, বাট আমার রোবটটা ওইখানে রিপ্রেজেন্ট করলো যে আই এম মানে ওভার দেয়ার। একটু গিমিক হয়ে গেল না বস? একটু গিমিক হয়ে গেল না? দেখি না, একটু ওদেরকে একটু চিন্তার খোরাক দেই, দেখি ওরা কি কি করতে পারে। আইওটি বেসড হলে মনে হয় মানে আইওটি বেসড কিছু একটা চিন্তা, জাস্ট চিন্তার খোরাক দিচ্ছি আমি, তোমরা পরে ডিসিশন দিও। সঞ্জয়, আমাদের রোবটের কমিউনিটি ওয়াইফাই অথবা আমরা সেটা আইওটি ডিভাইসই বানাবো আর কি, তো মানে ইন্টারনেট থ্রুতে তাকে কন্ট্রোল করা যাবে আর কি, তো সেটা আমাদের থাকবে, আইওটি অ্যাড করব আমরা। না, তোমরা যদি একদম আমরা বাস্তব চিন্তা করি, এক নম্বর হচ্ছে যে আমাদের কিন্তু অফিস কিন্তু এখন অটোমেশন হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সব ডিজিটাল অফিস এখন। আমার অফিসে কিন্তু আমার কোনো ফাইল নেই, সব কিন্তু আমার নেটে আসে, আমি ওকে বলে দিই অথবা ডিসিশন দিই চলে যায়। সুতরাং এইটা নিয়ে তোমরা ফার্দার আসলে এটা এখন অন্য জায়গায় হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে তুমি যে চাটার কথা বললা, এইটার একটা সমস্যা আছে যে আমরা পিয়ন বাদ দিতে গেলে এই চা কিংবা নাস্তা কে নিয়ে আসবে, তো এইটা তোমরা একটু চিন্তা করতে পারো। কিন্তু তুমি যেটা বলছো যে একটা রোবট কিচেনে যাবে, কিচেন তো অনেক দূরে আমাদের অফিসে, আমাদের যদি প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, এইসব অফিস যেগুলো একদম লেটেস্ট অফিস সেখানে কাছাকাছি আছে, তো ওকে একটা লাইনের মধ্যে আসবে নাকি? হ্যাঁ, আমরা একটা যেহেতু মানে একদম র্যান্ডমলি তাকে চলতে হচ্ছে অটোনোমাসভাবে, তো অবভিয়াসলি তাকে একটা ট্র্যাকিং সিস্টেম থাকা লাগবে যেটা ট্র্যাকিং করে সে একটা অফিসের মধ্যে চলবে, তো আমরা লাইন ফলোয়ারের দিকে চিন্তা ভাবনা করতেছি যে একটা লাইন থাকবে যে লাইন ফলো করে সে চলবে। মানে আমি যেটু টের পেলাম যে লাইন ফলোয়ার ইউজ করা হচ্ছে, তো মানে ওয়েদার আমাকে হোয়াইট লাইন অথবা ব্ল্যাক লাইন পুরো অফিস রুমেই মেনটেন করা হচ্ছে, আর হচ্ছে যে কমিউনিকেশনের জন্য হচ্ছে আমি ডেস্ক থেকে কল করতে পারি, রোবট তখন সেন্ট্রালাইজ কোনো এক জায়গাতে কোনো কিছু থাকবে যে ইয়েস এখন এই ডেস্কে কল করা হয়েছে। অ্যান্ড আমি গেস করছি যে লাইন ফলোয়ার দিয়ে ওই মানে এইটা জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের ফ্যান্টাস্টিক আইডিয়ার সাথে যে ওই পার্টিকুলার ডেস্কগুলোকে আমি কীভাবে রিকগনাইজ করতে পারবো, এটা কি ওয়াইফাই অথবা ইসে? হ্যাঁ, এটা হচ্ছে আমার লাইনের মধ্যে আমার কোনো প্যাটার্ন থাকতে পারে, অথবা আমি কালার একটা কালার কোড রাখতে পারি, আমার কালার সেন্সর থাকবে প্রত্যেক টেবিলের এগেনস্টে একটা করে কালার কোড, তাহলে ও যেটা বললো আইপি অ্যাড্রেস এবং নাম্বার, সেই নাম্বার অনুযায়ী একটা করে কালার মানে কি মানে একটা কালার দেওয়া থাকবে, সেই কালার অনুযায়ী সেই কালারে যা দাঁড়াবে মানে ওই ডেস্ক সেটা হয়ে গেল, মানে প্রত্যেক ডেস্কের সঙ্গে একটা কালার থাকলো, তাহলে আমি ডিটেক্ট করতে পারলো। ওকে, টিম বাইনারি ভিশন, আপনাদের ফিচার্স? ওকে, আমাদের ফিচারগুলো যেটা থাকবে, সবার প্রথমে আমি স্যারের ফিচারটা ই করতে যাচ্ছি, সে হচ্ছে রিমোট ভিডিও কনফারেন্স, যদি কেউ উপস্থিত হতে না পারে সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোবটের মাধ্যমে একটা মিটিং অ্যাটেন্ড করতে পারবে। তারপর হচ্ছে বিভিন্ন ডেস্কে যে ফাইল সেন্ডিং সেই অপশন থাকবে, সেই ফিচার থাকবে। তারপর হচ্ছে ফটোকপি একটা ফিচার থাকবে, তারপর হচ্ছে টি কফি অ্যান্ড আদার্স নাস্তার জন্য একটা ফিচার থাকবে, আর এছাড়া আমরা আরেকটা স্পেশালি থাকতে যাচ্ছে, সেটা হচ্ছে যেটা একটা অফিসে থাকলো অথবা একটা ব্যাংকে থাকলো, যদি দেখা যাচ্ছে কোনো মানে কোনো সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে ফায়ার বা রবারি যদি এরকম কিছু হয়, তাহলে যেহেতু আমরা আইওটি ইউজ করতেছি এক্ষেত্রে, সেহেতু সে হচ্ছে পুলিশ স্টেশন বা ফায়ার স্টেশনে সে হচ্ছে কল দিতে পারবে বা একটা ডিটেকশন একটা এসএমএস পাঠাতে পারবে, এরকম একটা অপশন আমরা রাখবো আমাদের এই রোবটের মধ্যে। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ টিম বাইনারি ভিশন, আপনারা হাতে পাচ্ছেন 72 ঘন্টা, আর রয়েছে আপনাদের সাথে 15,000 টাকা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলে গেল টিম বাইনারি ভিশন তাদের রোবট বানানোর জন্য, এবং আমরা এবার চলে যাচ্ছি আজকের পর্বের শেষ এবং তৃতীয় দলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এবং দিস নেম ইজ আ মাউসফুল, টিম পেরিসোকোলোসোপিয়াত। ওকে, এবার আমরা আইডিয়াগুলি স্ক্রিনে দেখে নিচ্ছি। 1. অটোনোমাস বম ডিটেক্টর অ্যান্ড পিকিং সিস্টেম, এটি আগের দল নিয়ে নিয়েছে। ওয়েপন ডিটেক্টিং অ্যান্ড সিগন্যালিং, 3 হলো অফিস সার্ভিস রোবট, এটাও নিয়ে নেওয়া হয়েছে। ডিজিটাল ফিশারিজ, রোবো অ্যাসিস্ট্যান্ট, হোম অফিস সিকিউরিটি সিস্টেম, 4টির মধ্যে থেকে বাছাই করতে হবে। স্যার, আমরা একটু সময় নিতে চাচ্ছি। ওকে, তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? জি। কোনটি?
আমরা 5 নাম্বার অপশনটা সিলেক্ট করতে চাচ্ছি। 5 নাম্বার অর্থাৎ রোবো অ্যাসিস্ট্যান্ট ডক্টর খলিল। কি কি ধরনের অ্যাসিস্ট করবে একটু বলো সেটা। তো রোবটটি বেসিক্যালি ফাংশনালিটি দুটো থাকবে, একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে অটোমেটিক। তো ম্যানুয়ালি একটা রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যাবে। রোবটের সামনে ক্যামেরা থাকবে, ক্যামেরা দিয়ে যে চালাচ্ছে ইউজার সে সরাসরি লাইভ ফিড দেখতে পাবে। রোবটটি হবে একটি ল্যান্ড রোভার ভেহিকেল, আর তার সামনে একটি আর্ম থাকবে। তো আর্ম দিয়ে সে যে কোনো ধরনের অবজেক্ট পিক করতে পারবে। আর অটোমেটিক্যালি যা হবে যে সে ভয়েস কমান্ড ফলো করতে পারবে। তাকে যদি কোনো কমান্ড দেওয়া হয় যে পিক সামথিং, তো সে খুঁজে খুঁজে ওই জিনিসটা পিক করে যে ভয়েসটা দিল তার ফেস ডিটেক্ট করে তার কাছে ওই জিনিসটা নিয়ে আসবে। মেডিসামস ভাই, তোমার বাসায় 5 জন মানুষ আছে, হ্যাঁ, এখন কে কোন রুমে আছে ফেস রিকগনিশন করে তো তুমি ওইটা ডিটেক্ট করতে পারবে না, নাকি তোমার বাসার মানুষের যে যার ঘরে থাকে? ইনডোর অ্যাপ্লিকেশনের জন্য একটা রুমের মধ্যে থাকলে সে ওই রুম থেকে পিক করে নিয়ে আসতে পারবে। তাহলে এই রুমের মধ্যে স্ক্যান করে যে ইউজার, হ্যাঁ, তাকে ডিটেক্ট করে তার দিকে বটটা চলে যাবে ইনডোর অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, আর স্যার মানে এর ইউজেসগুলো যদি বলি তাহলে মনে হয় স্যার আরেকটু ক্লিয়ার হবে। তো স্যার যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো যে কোনো কিছু পিক করতে পারছে সে ইউজারের কমান্ড অনুসারে। তো ডাক্তারের অপারেশনের ক্ষেত্রে যা হয় যে পাশে নার্স থাকে, তো সিজার বা আদার্স অন্যান্য জিনিস পিক করতে বলা হয় নার্সকে। তো এই রোবটটা যদি পাশে থাকে তাহলে এই কাজটা সহজে করে দিতে পারবে। একে আউটডোর অ্যাপ্লিকেশনে ইউজ করা যাবে, এটা একে মিলিটারি ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। মিলিটারিরা দেখা যায় যে দূরে মিশনে গেলে অনেক ভারী ভারী অবজেক্ট, ভারী ভারী ব্যাগ তাদের ক্যারি করতে হয়। তো এই রোবটটি ওই কাজটা সহজেই করতে পারবে। আর এটা সমতল ভূমি, হালকা টেরেন এবং সিঁড়ি দিয়েও সহজে চলাচল করতে পারবে। আমরা ওইভাবে বটটাকে ডিজাইন করব। আর একে ফলো মি অপশন দেওয়া সম্ভব, তো যে ইউজার তাকে ফলো করে সে পিছনে পিছনে চলতে পারবে। ওয়াই নট, এটা হচ্ছে জাস্ট যারা প্যারালাইজ কোনো পেশেন্ট আছেন তাদের জন্য কিন্তু মোর মানে এটা দরকার, মানে তার জন্য অনেক বেশি হেল্পফুল। খলিল ভাইয়ের ওখানে এটা আছে, বাট এটা যে আমি ওখান থেকে পিক করে নিয়ে আসবো উইদিন একটা রুমের মধ্যেই হতে পারে, তখন দেখা যাচ্ছে যে ওনার ফেসটাই আমি রিকগনাইজ করে রাখলাম, আমি জানি যে বেডটা কোথায় এবং তার কাছে গিয়ে অ্যাসিস্ট করা যেতে পারে। আমি আমার কাছে জাস্ট এটা অ্যাড অন হিসেবে মনে হলো যে এটা, হ্যাঁ, মানে মোর আমাদের বাসায় যেমন আমার দাদি দাদা আছেন যারা আসলেই ইভেন আমাকে কল করতে গেলে আর একটা রুমে ডাকতে হচ্ছে, রোবট গিয়ে কল করে আসলো ও যে আমাকে একটু এখন টয়লেটে নিয়ে যাও, ইভেন ওটাও হতে পারে একজনকে কল করে নিয়ে আসার জন্য। সো এটা আমার কাছে মনে হতে পারে হচ্ছে যে রোবো অ্যাসিস্ট্যান্ট ফর এই যে বাসার যারা এল্ডারলি পিপল আছে তাদেরকে হেল্প করা, এইটা ফোকাস করলে বোধ হয় এই অল্প টাইমে পার্সোনাল। জি জি জি, পার্সোনাল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তুমি যে জিনিসটা বানাবে এটা তো আসলে আমরা ওই যে ফিল্মে যেসব রোবট টোবট দেখি ফিল্মে কিন্তু এগুলো খুব বানানো, আয়রন ম্যানের জার্ভিস যে ছিল পার্সোনাল, হ্যাঁ ওই রকম। কিন্তু তোমাদের এই জিনিসটা তো আসলে খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, তাই না? এটা তো মুভ করবে, এটা মুভ করবে, এটা একটা কাজ করবে, এটা এক্স ওয়াই জেড বিভিন্ন ডাইমেনশনে ঘুরবে এবং সে বিভিন্ন পরিবেশে দরজা ডিটেক্ট করবে, মানে নানান জিনিস ডিটেক্ট করে করে কিন্তু চলবে। এইটা কিন্তু মানে এই জিনিসটা তোমরা কিভাবে কি এটা নিয়ে তোমাদের ধারণা কি? এই জিনিসটার জন্য আমরা স্যার ইমেজ প্রসেসিং ব্যবহার করব। ওকে, তাহলে আপনাদের ফিচারগুলি আমরা জানতে পারি? স্যার আমরা ওয়াইফাই দিয়ে ব্যবহার করব, ওয়াইফাই দিয়ে কন্ট্রোল হবে, এটা রিমোট কন্ট্রোল হবে, অটোমেটিক হবে, অটোমেটিক অবজেক্ট ডিটেক্ট করতে পারবে এবং অবজেক্টকে পিক এবং প্লেস করতে পারবে। কি টাইপের অবজেক্ট বা কি কি অবজেক্ট? মডারেট টাইপের অবজেক্ট, যেমন গ্লাস বা যে কোনো ধরনের ছোটোখাটো অবজেক্ট যেগুলো 5-6 ইঞ্চি ডায়ামিটারের এবং ওয়েট 1 কেজির মধ্যে হয়। কিন্তু আপনাকে ওই অবজেক্টটা স্পেসিফাই করে দিবেন যে এটা করবে। জি, আগে থেকে ডাটা সেট থাকবে, তার মধ্যে অবজেক্টের ডাটা সেট থাকবে। তো অবজেক্ট ধরে যেন কল দিলে সে ওই সার্চ করে ওই অবজেক্টটাকে পিক করতে পারে, ইউজারের ফেস ডিটেকশন করতে পারবে। তো প্যারালাইজ কোনো রোগী যদি থাকে বা যে কেউ অলস যদি থাকে, তো সে যদি বলে তার ফেস ডিটেক্ট করতে আবার বলি, মানে এখন নাবিদ ভাইকে এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবে? উনি যেটা বলতে চাচ্ছেন আমার ওজন 1 কেজি থেকে অনেক বেশি, এটাই বলতে চাচ্ছেন? পিক করতে পারবে 1 কেজি, বাট অবজেক্ট ক্যারি করতে পারবে অনেক বেশি। অনেক বেশি একটা মানুষ না, বাট ওকে ফাইন, 10-15 কেজি। আচ্ছা, দ্যাটস গুড। অবজেক্ট রাস্তায় যদি তার অবজেক্ট থাকে সে অবজেক্টকে অ্যাভয়েডেন্স করতে পারবে।
ভয়েস কমান্ড ফলো করতে পারবে। অলরাইট টিম পেরোকোলোসোপিয়া, উইশ ইউ অল দ্য বেস্ট। আপনারা পাচ্ছেন 15,000 টাকা এবং আপনাদের সময় রয়েছে 72 ঘন্টা। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন চলে যাচ্ছি রোবো সকার টুর্নামেন্টে। থ্যাংক ইউ সো মাচ নাভিদ ভাই। আমরা চলে এসেছি আবারও রোবো সকার স্টুডিওতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ নিবেদিত জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায়ের আয়োজন, এবং এই আয়োজনে আজকে টিমকে আমরা ডেকে নিচ্ছি। টিম S6 S8, চলে আসেন। খেলার আগে জেনে নেই প্রিপারেশন সম্পর্কে, কি অবস্থা S8-এর? মোটামুটি। মোটামুটি কেন, কনফিডেন্স নেই? আছে, দেখা যাক। দেখা যাক, অল দ্য বেস্ট। এবং ভয় লাগছে একটু। কেন, অনেক সাথে ময়না আছে তো? হ্যাঁ আছে তো, এই জন্যই ভয়টা লাগছে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। শুরু হচ্ছে MIS 71। প্রথমে একটা গোল এবং বল পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং একটু শূন্য গোল মিস হয়ে গেল। এখন বলটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটো রোবটই। বলটাকে ধরে আরেকটি গোল এবং একটু খানিকের জন্য গোলটা মিস হয়ে গেল MIS 71-এ, কিন্তু কিচ্ছু নয়, আবার তারা চেষ্টা করবে। এবং 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 আরেকটি গোল যাচ্ছে যাচ্ছে এবং সোজা না, গোলবারে লেগে মিস হয়ে গেল গোলটি। বলটাকে আবার রিপ করার চেষ্টা কিন্তু হচ্ছে না। কিও ভাগের খেলা, এখন পর্যন্ত স্কোর 3-0, MIS 71 3-0 গোলে এগিয়ে রয়েছে। এবং দেখা যাক কিভাবে কি হয়, গোল পোস্টের খুব কাছাকাছি এবং আরেকটি গোল, 4-0 গোলে এগিয়ে MIS 71। শুরু হচ্ছে আবার কোনো রোবো ফাইট ছাড়াই তারা খেলে যাচ্ছেন, বলটাকে নেওয়ার চেষ্টা করছেন। 6, 5, 4 এবং আমরা চলে যাচ্ছি আজকের পরের খেলায়। ডেকে নিচ্ছি S10 এবং S12 দুটো টিমকে। শুরু হলো খেলা এবং 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 গোল, খুব কাকতালীয় ভাবে একটা চমৎকার গোল, আরো একটি গোল, চমৎকার ভাবে আরো একটি গোল জেরথে, খুব স্মুথ ভাবে এবং ভীষণ প্রাণবন্ত ভাবে আরো একটি গোল। শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা এবং আরেকটি গোল, আরো একটি গোল দিয়ে জেরথ 4-0-তে এগিয়ে রয়েছে। যে কোনো ভাবে জেরথকে এখন ডিফেন্স করে যেতে হবে, এবং 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 আরেকটি গোল হতে হতে হলো না, যা হতে যাচ্ছিল ওটা সম্পূর্ণ আশা ব্যাহত করলো জেরথ, এবং বেশ চমৎকার খেলা হচ্ছে। আর মাত্র রয়েছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আমাদের আজকের কম্পিটিশন রোবো কমব্যাট। আজকের দুটি দল টিম প্রাইমাস এবং টিম মেগাহার্টস, দেখে নিচ্ছি তাদেরকে। টিম প্রাইমাস এবং টিম মেগাহার্টস, প্রান্তে দুই বড় বড় রোবট নিয়ে কিন্তু প্রস্তুত আছে দুটি দল। আমরা আমাদের বেঞ্চ রেফারির কাছে অনুরোধ জানাচ্ছি আজকের খেলাটি শুরু করার জন্য। বাঁশি কিন্তু পড়ে গেছে, অর্থাৎ শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের আজকের প্রতিযোগিতা মেগাহার্টস এবং সেই সঙ্গে টিম প্রাইমাস। বেশ জায়ান্ট দুটি রোবট এবং দুটি প্রায় সমানে সমান, অর্থাৎ বডির দিক থেকে সমানে সমান। দেখা যাক কারা আগে কাদেরকে কাবু করতে পারে। 3 মিনিট সময় পাবে দুটি রোবটই, টিম মেগাহার্টস বনাম টিম প্রাইমাস। সমানে সমান, অর্থাৎ দুটি রোবটই কিন্তু সমান। দেখা যাক কার শক্তি বেশি, যে বেশি পয়েন্টস নিতে পারবে তার শক্তি কিন্তু বেশি হবে। আর পয়েন্টস নেওয়ার জন্য প্রথমে যা করতে হবে তা হচ্ছে হয় ফ্লিপ করতে হবে, তা না হলে পিটে ফেলতে হবে, অর্থাৎ পিটে
পড়ার পরেই কিন্তু 40টি পয়েন্টস প্রতিপক্ষ দল পেয়ে যাবে, আর সেখানে যদি ফ্লিপ করতে পারে তাহলে 20টি পয়েন্টস পেয়ে যাবে, আর যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাহলে 50টি পয়েন্টস যোগ হবে প্রতিপক্ষ দলে। ঠিক তাই, আমার মনে হয় প্রথমে ফ্লিপ করার চেষ্টা করছে দুটি রোবট, দুটি রোবটকে অর্থাৎ টিম মেগাহার্টস চেষ্টা করছে প্রাইমাসকে ফ্লিপ করার জন্য। তারা মোটামুটি নিজেদের আয়ত্তে নিয়েছে প্রাইমাসকে, দেখা যাক টিম মেগাহার্টস পারে কিনা ফ্লিপ করতে। 20 পয়েন্টস কিন্তু পেয়ে যাবে যদি ফ্লিপ করতে পারে, পেরেও পারলো না সেরকম একটা অবস্থা, চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমানে সমান, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না রঞ্জন। আমি তো চিন্তা করছি 3 মিনিটে কি হবে, আসলে এদের যে মারামারি তাদেরকে তো 30 মিনিট দিলেও মনে হয় না যে কেউ কারোর সাথে পেরে উঠবে। সমানে সমানে লড়াই চলছে, যেমনটা আমরা বলছিলাম মেগাহার্ট এবং টিম প্রাইমাস তারা চেষ্টা করছে একজন আরেকজনকে ফ্লিপ করতে, অ্যাট লিস্ট 20 পয়েন্টস নিয়েও এগিয়ে থাকতে পারলে আত্মবিশ্বাস কিন্তু পেয়ে যাবে। তবে এই যে দুটি রোবট কেউ কারোর থেকে কম নয়, এবারে টিম প্রাইমাস কিন্তু কিছুটা এগিয়ে আছে, মেগাহার্টস কে কোনো ভাবে ফ্লিপ করার চেষ্টা করছে। তবে মেগাহার্টস কম যাচ্ছে না, কম কেন যাবে, সেকেন্ড রাউন্ডে তো তারা এমনি এমনি আসেনি। ঠিক তাই, কেউ কাউকে ছাড় দেবে না। তবে এবারে টিম প্রাইমাস বিপদে রয়েছে, মেগাহার্টস চেষ্টা করছে তাদেরকে পিটে ফেলার জন্য, পিটে ফেলতে পারলেই কিন্তু 40 পয়েন্টস জান্নাত। হ্যাঁ, 40 পয়েন্টস আসলে কে পাবে, টিম প্রাইমাস কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মেগাহার্টস এর একটা সুযোগ তৈরি হয়েছে টিম প্রাইমাস কে পিটে ফেলে দেওয়ার, কিন্তু মনে হচ্ছে না যে টিম প্রাইমাসকে এখন ফেলতে পারবে, কারণ তারা কিন্তু চেপে ধরেছে মেগাহার্টসকে। এবার সাইড নেটে কিন্তু আটকে দিয়েছিল মেগাহার্টসকে প্রাইমাস। তবে এবারে মেগাহার্টস ফ্লিপ করার একটা চেষ্টা করছে প্রাইমাসকে, পারবে কি না, না আবারও পিছিয়ে গেল তারা, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। দেখা যাক, এখনও কোনো রোবটই পয়েন্ট পায়নি, অর্থাৎ কোনো টিমই পয়েন্টস পায়নি। 3 মিনিটের সময় পাবে সর্বোচ্চ এই খেলায়, 3 মিনিটের সময় পাবে মেগাহার্টসের যে রোবটটি রয়েছে সেখান থেকে, তারা সেই রোবটটি আহত হয়েছে কি না কোনো কারণে তাই দেখার বিষয়। তবে মেগাহার্টস কিন্তু এখন চালকের আসনে আছে, একদম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এক্ষেত্রে টিম প্রাইমাসকে, দেখা যাক শেষ পর্যন্ত কার ঝুলিতে পড়ে নাম্বার। ঠিক তাই, মেগাহার্টস এবং প্রাইমাস সমানে সমান, আর খুব একটা সময় বাকি নেই, মাত্র 10 সেকেন্ড সময় বাকি আছে, 10 সেকেন্ডের মধ্যে যে নিতে পারবে পয়েন্ট সেই কিন্তু জয়ী হবে। তবে এখন পর্যন্ত কোনো টিমই কোনো পয়েন্ট যোগ করতে পারেনি, কাউন্টডাউন চলছে এবং শেষ বাঁশি, অর্থাৎ প্রথমবার তারা 3 মিনিটের মধ্যে কেউই পয়েন্টস অর্জন করতে পারলো না, এখন যারাই পয়েন্টস পাবে তারাই বিজয়ী। রঞ্জন কি মনে হচ্ছে কে পাবে আগে পয়েন্টস? আমার কেন জানি মনে হচ্ছে প্রাইমাস বেশ বেশি এগিয়ে আছে, অবশ্য সমানে সমান। তোমার মনে হওয়ার কারণ কি সেটা কিন্তু আমি জানি, তোমার মনে হওয়ার কারণ হচ্ছে মেগাহার্টস কিছুটা আহত হয়েছে, সেক্ষেত্রে প্রাইমাসের একটু চান্স আছে যদি পয়েন্টস তুলে নিতে পারে এই সুযোগটা তারা ব্যবহার করে। ঠিক তাই, দুটোই ব্ল্যাক জায়ান্ট এবং আমরা প্রাইমাসকে দেখছি হালকা একটু রেডিশ রয়েছে, এবং রাইনো তাদের যে রোবটটা রয়েছে সেই রোবটটার নাম। ওহো, কিন্তু রঞ্জন তোমাকে ভুল প্রমাণ করে দিয়ে জিতে গিয়েছে মেগাহার্টস, কারণ টিম প্রাইমাসের রোবটটি বন্ধ হয়ে গেছে, আর আমরা জানি আমাদের খেলার নিয়ম অনুযায়ী কোনো রোবট যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রত্যেক 45 সেকেন্ডের জন্য 50 মার্কস। আমরা পেয়ে গেছি আমাদের আজকের দ্বিতীয় রাউন্ডের জয়ী দল, আমাদের আজকের দ্বিতীয় রাউন্ডের জয়ী দল ছিল মেগাহার্টস। ফেরত যাচ্ছি স্টুডিওতে। চরম উত্তেজনাপূর্ণ ছিল আজকের রোবো কম্ব্যাট রাউন্ড, এবং সেই জন্য আমার মনে হয়েছে একটু বিরতি প্রয়োজন আছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোপ পার্টনার ফিট এলিগেন্স। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি এবং এখানে আমাদের আজকে যেই তিনটি দলকে দেখেছিলাম তাদের সবাইকে একসাথে পেয়েছি। সুতরাং আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনাদের হাতে রয়েছে সময় 72 ঘন্টা, সঙ্গে আছে 15,000 টাকা। ওকে, প্রথমে এখানে আছেন টিম কিউরিয়াস। আপনারা যেই রোবটটি বানাচ্ছেন সেটি হচ্ছে অটোনোমাস বম ডিটেকশন অ্যান্ড পিকিং সিস্টেম। তারপরে আছেন যেই দল, ওনারা হচ্ছেন বাইনারি ভিশন। আপনারা বানাচ্ছেন অফিস সার্ভিস রোবট। এবং পরিশেষে টিম পেরিকোলোসোপিয়াত, এবার উচ্চারণ ঠিক করেছি? ওকে, ইয়েস। আপনারা যেই রোবটটি বানাচ্ছেন সেটি হচ্ছে রোবো অ্যাসিস্ট্যান্ট। অলরাইট জেন্টলম্যান, উইশ ইউ অল দ্য বেস্ট।
এবং সেই সাথে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। এবং আপনারা আজকে যে চ্যানেলে দেখলেন চ্যানেল আই, এই চ্যানেল হচ্ছে এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এবং আমি নভিদ মাহবুব আপনাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। শুভ সন্ধ্যা।